আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও প্রতিবেদনটি। তো আজকে আমাদের সাথে আছে একজন আপু, আমরা শুনবো তাদের বন্য গল্পগুলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু একটু জোরে কথা বলেন, কেমন আছেন? ভালো আছি। আর একটু জোরে বলেন। ভালো আছি। কি নাম আপনার? দীপালি। দীপালি, তো দীপালি এবার দেশের বাইরে কোথায়? কুমিল্লা। কুমিল্লা, তো ফ্যামিলি থেকে কে আছে আপনার? মা আছে আর আমি আছি। মা আছেন, আপনি আছেন। আপনার বর্তমান রানিং বয়স কত? 20 বছর। তো 20 বছর বয়সে প্রতিবেদনের সামনে কি জন্য আসলেন? ভালোবাসার মানুষের জন্য। ভালোবাসার মানুষ কি আপনি নিজে খুঁজে নিতে পারেন না? প্রতিবেদন দিয়ে খুঁজতে হয় কেন? ও তাই। আচ্ছা আচ্ছা, তো এখন কি ভালোবাসার মানুষ চান নাকি কোনো সাহায্য সহযোগিতা চান? সাহায্য সহযোগিতা চান, ভালোবাসার মানুষও চান। তো আপনার কি বিয়ে হয়েছে একেবারে? বিয়ে হয় নাই। বিয়ে কি বসবেন? কেন, কিরকম পাত্র চাই, কিরকম জামাই কেমন চাই? ভালো জামাই হলে বিয়ে বসবেন, তো খারাপ জামাই হলে? জামাই যদি গাঁজা খায় কোনো সমস্যা নাই? আচ্ছা, তাহলে ভালো ছেলেরাই আপনাকে বিয়ে করবে, কারণ আপনার মন ভালো। ঠিক আছে, তো এখন আপনার মা কি করে? অসুস্থ। আপনি কি করেন? বাসা বাড়িতে কাজ করেন। তো বাসা বাড়িতে কাজ করে চলে কোনো রকম? দর্শক ভাইদের উদ্দেশ্যে একটু জোরে কথা বলা জানা, তাতে শুনতে পারে। তো এখন আপনি মূলত কি কোনো জামাই খুঁজবেন নাকি আপনি ভালো একটা মানুষ চান যাকে আপনাকে বিয়ে করে, আপনি বিয়ে করে যাতে আপনাকে ভালো মতো রাখতে পারে, সেটাই চান? আচ্ছা আচ্ছা, অবশ্যই অবগত, অথবা কেউ না কেউ তো আপনার পাশে থাকবেই, তাই না? তো আপনার কি কোনো ফোন নম্বর আছে যেটা দিলে দর্শক ভাইরা আপনার সাথে কথা বলতে পারবে? তো নাম্বারটি দর্শক ভাইদের উদ্দেশ্যে আমি বলছি, 0181 01 01 21 81 89 4। নাম্বারটি আমি আবার বলছি, 0181 01 01 21 89 4। শেষ বেলা দর্শক ভাইদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে? খারাপ কথা যেন কেউ না বলে। তো দর্শক ভাইরা শুনলেন আপনাদের কথা, যদি কারো ভালো লাগে আপনাকে বিয়ে করতে পারেন এবং তাকে সাহায্য সহযোগিতা করতে পারেন, কেউ খারাপ কথা বলবে না। ভিডিওটি এখান থেকে শেষ করছি। আসসালামু আলাইকুম।